মনে হয় সবাইকে ঠকাচ্ছি। বছরে 312 কোটি টাকা আয় করে আত্মগ্লানিতে ভুগছেন এই ইউটিউবার। প্রতি বছর তার আয়ের পরিমাণ শুনলে ভিমড়ি খাবেন যে কেউই। শুধু তাই নয়, মাত্র 33 বছর বয়সেই ফোর্বসের অল্প বয়সী প্রভাবশালীদের তালিকায় নাম উঠেছে তার। এখন লস অ্যাঞ্জেলসের অভিজাত পাড়ায় বিশাল বাংলো রয়েছে এই যুবকের। এমতো অবস্থায় ইউটিউবে ভিডিও বানিয়েই বছরে 312 কোটি টাকা আয় করছেন মার্ক এডওয়ার্ড ফিসবাচ। শুনে অবিশ্বাস্য মনে হলেও এই বিরাট নজির তৈরি করেছেন ইউটিউবে মার্কি প্লায়ার নামে পরিচিত ফিসবাচ। যদিও কয়েকশো কোটি উপার্জন করলেও মানসিক শান্তি পাচ্ছেন না তিনি, বরং এক জটিল অপরাধ বোধে ভুগছেন মার্ক। রয়েছে আত্মগ্লানিও, সবসময় তার মনে হয়ে থাকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি উপার্জন করে চলেছেন তিনি, আর সেই চিন্তায় সর্বক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বিস্তারিত মতামত জানিয়েছেন এই জনপ্রিয় ইউটিউবার। পাশাপাশি তিনি আরো জানান যে তার সবসময় মনে হতে থাকে এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা আদৌ ঠিক নয়, এমনকি তিনি সবাইকে ঠকাচ্ছেন বলেও মনে করেছেন। মূলত ওই সাক্ষাৎকারে তিনি জানান, আমি এত উপার্জন করছি বলে অপরাধ বোধে ভুগি। আমার মনে হয় ইউটিউব থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে সেটির ভুলভাবে লাভ নিচ্ছি আমি, এতটা নাও হতে পারতো।